যখন খুলেন সকালে কখন দেখলেন এটা? সকালে এসে দেখি। হ্যাঁ সকালে এসে কি দেখলেন? যা আপনি দেখছেন। হ্যাঁ বলুন। এইটাই তো দেখলাম। বলুন না। এইটাই বলছি, ক্রস করে কালি লাগানো। শুভেন্দু মুখে ক্রস করে কালি লাগানো। আমার বাইক নিয়ে কি দাদা আপনার দোকানের সামনে শুভেন্দু ছবিতে মুখে কালি লাগিয়ে দিয়েছে, আপনি দোকান খোলার কখন দেখলেন? আপনি তো আজকে সকালে দোকান খুলেছেন, দোকান খুলে দেখলেন না কখন দেখলেন? হ্যাঁ কালকে রাতে বন্ধ করে যেমন যাই তেমন চলে গেছি, আজকে সকালে যখন আসি দোকানে চা খেতে বসছি মোটামুটি সেই সময় ফেরার পথে করছে, সেই মুহূর্তে আমিও দেখলাম। দেখার পরে এইরকম কি দেখলাম? এই লিখা আছে রবীন্দ্র মন্ডল, রবীন্দ্রা লিখা আছে, জি জি লিখা আছে, আর শুভেন্দু ছবিতে কালী গুণিত ক্রস চিহ্ন দেওয়া, মুখে কালি লাগিয়ে দিয়েছে, ক্রস করা আছে, আর অন্যান্য ব্যানারে পুরোটা কালী ঘষা আছে। আপনার নাম? আমার নাম অমলেন্দু বেরা। বাড়ি? বাড়ি কোপটা। Thank you.
ছবিটি সেটাও ওরা বলছে উনি হাত বাড়িয়ে প্রতিটি কৃষক পরিবারের জন্য ৬,০০০ টাকা রেডি আছে বলছেন খালি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই কেন্দ্র বনাম রাজ্যের ঘটনা কি হয়েছে, অভিযোগ কি? আপনার অভিযোগ বলতে, এখানে একটা সুমন্দ অধিকারী জনসভা ছিল, তো আমরা সবাই মোটামুটি বাইরে একটু দাঁড়িয়ে আছি, শুনছি কে যাচ্ছে, দেখছি ঠিক ১২:৩০টা দিকে এরকম একদল লোক তো ওই জনসভায় যোগ দেবে বলে বিজেপির সব ডান্ডা বান্ডা সব পতাকা নিয়ে এদিক দিয়ে যাচ্ছে। তো আমার শ্বশুরমশাই ভেতরে ছিলেন আর আমার শাশুড়িমান পেছন দিকে ছিলেন, তো আমি ওখানে একা দাঁড়িয়েছিলাম। তো ওরা আস্তে আস্তে এখানে আমাদের যে একদম পার্টি অফিসের সামনে যে বড় সেই পোস্টারটা সব ফ্ল্যাগ টাগ গুলো রীতিমতন ডান্ডা দিয়ে, এরকম বড় বড় ডান্ডা দিয়ে রীতিমতন মানে ভাঙচুর। তো আমি ভেতর, আমি আমার বাউন্ডারির ভেতর দিয়ে দাঁড়িয়ে বলেছি যে আপনারা এগুলো কী করছেন, সঙ্গে সঙ্গে ১০-১২টা লোক রীতিমতন আমি ভেতর দিকে আমার বাউন্ডারির, ওনারা বাউন্ডারির বাইরে থেকে রীতিমতন সব ডান্ডা ভান্ডা নিয়ে ছুটে আসা রীতিমতন অশ্লীল ভাষায় মন্তব্য, সেই সব আমি মুখ আনতে পারবো না, ঠিক আছে। এবার আমাদের পাশেই ছিল পুলিশ বাহিনী, পুলিশ বাহিনীর বাহিনীর রীতিমতন আপনারা ওই সেই সিআরপিরা রীতিমতন যে যার মতন ঘুমাচ্ছে। তো আমি সঙ্গে সঙ্গে পুলিশদের ডাকি, পুলিশরা বেরিয়ে এলে ইভেন কি তারা পুলিশদেরকেও মারতে যায়। তখন আমি যখন বলি যে আপনারা কেন এসবগুলো করছেন, আমাকে তো যা তা ভাষা আমাকে কথা বলা, তারপরে আরও ১০-১৫টা মহিলা এসে রীতিমতন আমাকে মানে মারতে আসা। আজকে মোট এই ঘটনাটা হয়েছে আমার সাথে। এগুলো কি মানে কোনো থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় অভিযোগ করব। আপনার নামটা বলবেন? মণিদীপা রায় পায়েন। হ্যাঁ দাদা, আপনাদের অভিযোগ কি? আমাদের অভিযোগ হচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টির একটা সমাবেশ ছিল ভগবানপুর এক ব্লকের শিমুলিয়া দাড়িভাড়া বাসস্ট্যান্ডে। তা গণতান্ত্রিক দেশ, যে কোনো দলই সভা সমিতি করতে পারে, সমাবেশ করতে পারে, কিন্তু আজকে তাদের সমাবেশ টোটাল ফ্লপ করেছে, মানুষ উপস্থিত হয়নি, এলাকার মানুষ তো বেরোয়নি, যে কজন এসছে বাইর থেকে খুব নগণ্য উপস্থিতি, কিন্তু তাদের আজকে মিটিং ফ্লপ হওয়ার পরেও তারা ইচ্ছাকৃত তৃণমূলের ফ্লেক্স ফেস্টুন ছেঁড়া, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছাড়া, আমাদের বিধায়ক অর্জেন্দ্র মাইতির ফ্লেক্স ছাড়া, এই ঘটনা আমরা নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিজেপির যারা উগ্র হিন্দুত্ববোধ যারা প্রচার করে আসে সবসময়, সেই উগ্র কর্মী সমর্থকরাই এই ঘটনা করেছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম দেবরাজ মিশ্র, আমি তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব। বিজেপির হন্তা সৃষ্টিকারীদের মানছি না, মানবো না, মানবো না। সিমলা মাটিতে
চুরতে করে এবারে বিজেপির সরকার সৃষ্টিকারী মানছি না মানবো না মানছি না মানবো না কুড়ে দাও এই চলতি মতবাদী ছবি ছিলে কারণ কার সাথে মত বিজেপি জব চাই জব দাও জব চাই জব দাও এই চলতি অভিষেক ব্যানার্জি ছবি ছিলে কারণ কার সাথে বিজেপি জব চাই জব দাও জব চাই জব দাও চাই জব দাও জব চাই জব দাও বিজেপি ছিলে মানুষ চাইছে জবাব জবাব তোমায় দিতেই